সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে এখানে কালী পুজো এসেছি, তো তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখন কিন্তু জোয়ার উঠে গেছে। তো ভাটা লাগলে কিন্তু এইখানে এইখান থেকে জঙ্গলের ভিতরে যাওয়া যাবে। তো এখন আর যাব না, জোয়ার উঠে গেছে, যাওয়া যাবে না। যেতে গেলে আমরা সবাই ভিজে যাব। তার সামনের দিকে এগিয়ে যাই আর তোমরা সেটা দেখতে লাগো কেমন লাগছে আমাদের এইখানটা সুন্দরবনে, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা সবাই। এইখানে কিন্তু একটা নৌকা আছে, তো পাখি শোনা আর পাখি শোনা মা কিন্তু নৌকায় উঠবে। এবার জঙ্গলের এপারটাও কিন্তু প্রচুর জঙ্গলের গাছ আছে। হাঁটা করবে না, যাবে না, যাবে না। পাখি শোনারা কিন্তু নৌকায় উঠে গেল। চারদিকে শুধু জল আর জল, তো আমরা নৌকা থেকে তাড়াতাড়ি নেমে যাবো। নৌকা থেকে নৌকায় কিন্তু জল ভর্তি হয়ে গেছে, দেখতেছি প্রচুর জল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা এবার নৌকা থেকে নেমে যাবো। তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটো। সামনে দিয়েছিল আইলার সময় ভেঙে জল হয়ে গেছে, গেছিলো গ্রামের ভিতরে, সেই জন্য নতুন করে আবার বাঁধ দিয়েছে পিছিয়ে।
জোয়ারের সময় কিন্তু নদীটা প্রচুর বড় লাগে, আর নদীর ওপারটা কিন্তু জঙ্গল, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। সামনে একটা টুরিস্ট বোর্ড দেখা যাচ্ছে, দেখি সামনের দিকে এগিয়ে যাই। একজন কিন্তু দেখেছে নদীর থেকে কাঠ পড়ছে। তো সামনে একটা টুরিস্ট বোর্ড দেখতে পাচ্ছ তোমরা, এই টুরিস্ট বোর্ডে করে কিন্তু সুন্দরবনে সবাই ভ্রমণের জন্য আসে, ট্যুর করতে আসে। তো বন্ধুরা, এবার আমরা রাস্তার দিকে চলে আসছি, আর ভিডিওটা বাড়াবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।